আকাশ ছুঁয়ে যাও সবাই। আকাশ ছোঁয়াটা খুব প্রয়োজন, কারণ যারা এখানে ভর্তি হয়েছো সবাই অনেক টাকা পয়সা খরচ করে বাবা মার অনেক আদর নিয়ে অনেক আশীর্বাদ নিয়ে এসেছো, কিন্তু যেটি প্রয়োজন সেটি প্রত্যেক মুহূর্তে মনে রাখা যে অনেক কষ্ট করে তোমাদেরকে এখানে পাঠাচ্ছেন সবাই, এবং যখন পাঠাচ্ছেন তখন অনেক বিশ্বাস নিয়ে পাঠাচ্ছেন, বিশ্বাসটাকে অপমান করো না। বাবা মার বিশ্বাস এই জিনিসটি জীবনে সবচাইতে বেশি জরুরি, এই জায়গাটিতে কখনো কখনো কম্প্রোমাইজ করো না। বাবা মার আশীর্বাদ যদি না থাকে কিচ্ছু হয় না জীবনে, জানো। আর যখন মানুষ ক্ষমতায় থাকে তখন তার কাছে না যাওয়া ভালো, যখন তার ক্ষমতা চলে যায় তখন তার পাশে গিয়ে দাঁড়িয়েও, সেটা কিন্তু আসলে বন্ধুত্বের অথবা ভালোবাসার অথবা শ্রদ্ধার সবচাইতে বড় পরিচয়, এটা মাথায় রাখতে হবে। আমরা সবসময় তেলা মাথায় তেল দেই, করোনা আমরা আমাদের জীবদ্দশায় ভুল করেছি অনেক, তোমাদের আমি করার কোনো কারণ দেখি না। আমাদের কাউকে কখনো অনুকরণ বা অনুসরণ করো না, প্রয়োজন নেই, একেবারেই নেই, কারণ আমরা কেউ অনুকরণীয় বা অনুসরণীয় নই। তোমরা আমাদের পরবর্তী প্রজন্ম, তোমাদের কাছ থেকে প্রতিদিন আমরা শিখি, তোমরা আমাদেরকে শেখাও। আমাদের পরিচিতি এত বেশি, এত লম্বা, এত দীর্ঘায়িত যে আসলে আমাদের সামনে এগিয়ে যাওয়ার সময়টাকে বা পথটাকে ছোট করে দেয়। পরিচিতি সবসময় অল্প হওয়া উচিত, শুধু নাম হওয়া উচিত, পদবি হওয়া উচিত না। একটি পদবি জরুরি, সেটি হলো যখন অ্যাকাডেমিক্সরা নিজেদেরকে পরিচয় করিয়ে দেন তখন ওই প্রফেসর, ডক্টর এগুলো খুব বলা জরুরি। রাতারাতি কিন্তু সাংঘাতিক বড় সুপারম্যান হওয়া যায়, কিন্তু রাতারাতি কিন্তু কষ্ট করে পড়াশোনা না করলে পণ্ডিত হওয়া যায় না। শুধু রক্ত দিয়ে সম্পর্ক হয় না, আত্মা দিয়ে হয়, আত্মাটাকে বড় করতে হয় রে বাবা, মনটাকে অনেক বড় করতে হয়। সমুদ্রের মতো বড় মন নিয়ে তোমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছো এখান থেকে যাত্রা শুরু করবে, এটি আশা করি তোমাদের কাছে। কোনো রকম মন ছোট করবে না, কোনোভাবে একটুও কার্পণ্য করবে না। কেউ ভালো করলে দশবার বাহবা দেবে, কেউ ভালো করলে ঈর্ষা করো না, ঈর্ষা তোমাকে ছোট করে। এবং আরেকটি জিনিস মনে রেখো, আমাদের জীবনে আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যেখানে আমরা শুধু কিন্তু তির্যক সমালোচনায় মেতে থাকি। সমালোচনাটাকে গঠনমূলক করো, যেন আজকে দাঁড়িয়ে সমালোচনা যেটা করছো, যাকে সমালোচনা করছো তাকে গিয়ে পর মুহূর্তে জড়িয়ে ধরে বলতে পারবে যে ভাই আমি তোমার ভালো চেয়েছি বলে তোমার জন্য সমালোচনাটা করলাম। কিচ্ছু জানি না কিন্তু আমরা, কিন্তু এক একজন এক একটা মহা আসনে আসীন হয়ে মনে করি যে সব জানি। এই সব জানা সব বোঝার রাজত্ব থেকে নিজেদেরকে পরিত্রাণ দাও, একদম সামলে রাখো, কারণ এই অহমিকা বোধ, এই সারাক্ষণ ইগো নিয়ে খেলা, এটি একটি মারাত্মক বিপজ্জনক খেলা। আমরা কেউ না, আমাদের পদ, আমাদের বর্তমান পরিস্থিতি, যত বড় লোক হই, যত শক্তিশালী হই, কেউ না আমরা। আমাদেরকে কোনটা সংজ্ঞায়িত করে জানো? কত কল্যাণ করতে পারবে সেটা, মানুষের কত ভালো করতে পারো। আজকে দাঁড়িয়ে মনে হচ্ছে যে আইডিয়ালিস্টের মতো কথা বলছি, বলছি কারণ বলা প্রয়োজন। তোমাদেরকে সকলে আমরা সবসময় সত্যি কথা বলছি না, আমরা যারা বয়োজ্যেষ্ঠ, যারা মুরব্বী, যারা পথ দেখাচ্ছি, তারা সবসময় কিন্তু তোমাদেরকে ঠিক কথাটা বলছি না, আদর্শের কথা বলছি না বলে কিন্তু আদর্শ হারিয়ে যাচ্ছে, বইয়ের কথাগুলো বলছি না বলে কিন্তু আজকে বই পড়ছি না। এই জায়গাটিতে কোনো কম্প্রোমাইজ নেই, যত পারো বই পড়বে, হ্যাঁ ভুল করবে, প্রত্যেক দিন অনেক ভুল করবে, কিন্তু প্রত্যেক দিন যাকেই তুমি বিশ্বাস করো, সে ঈশ্বর হোক বা মা হোক বা নিজে হোক, প্রত্যেক দিন একবার করে নিজের কাছে, ঈশ্বরের কাছে অথবা মার কাছে অথবা বাবার কাছে ক্ষমা চেও। ক্ষমা চাওয়াটা ভুলে যাচ্ছি আমরা,